হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। গাইজ, আজকের ক্লাসটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা জানো না যে এস বর্ণটি কেন কখনো দন্ত স এর মতো উচ্চারিত হয়, আবার কখনো জ এর মতো উচ্চারিত হয়, আবার কখনো তালিব স এর মতো উচ্চারিত হয়, তোমরা অনেকেই এই নিয়মটি জানো না, তাই তোমাদের এস দিয়ে তৈরি শব্দের উচ্চারণগুলো প্রায়ই ভুল হয়। তবে আর কখনো ভুল হবে না। আজকে তোমাদের এসের উচ্চারণ নিয়ে সমস্ত সন্দেহ এবং কনফিউশন 100% দূর করে দিব, তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। তাহলে আর কোনো দিন এই এস এর উচ্চারণ তোমাদের ভুল হবে না, গ্যারান্টি। তাহলে চলো শুরু করা যাক। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এস এর উচ্চারণ শেখার এমন সহজ ভিডিও আর একটিও পাবে না ইউটিউবে। তো দেখো, প্রথম নিয়ম, এস কখন দন্ত স এর মতো উচ্চারিত হয়। কোনো শব্দের প্রথমেই এস থাকলে ওই এসটা সবসময় সারা জীবন দন্ত স এর মতো উচ্চারিত হবে। কি মনে থাকবে? তো খুব সহজ না নিয়মটা? কিছু উদাহরণ দেখলে আরও ভালো করে মাথায় ঢুকে যাবে বিষয়টা। যেমন দেখো, সেট, এই শব্দটাকে ভাঙলে আমরা কি কি অংশ পাই? প্রথমে পাবো দন্ত স, তারপরে একার, এবং তারপরে পাবো ট, তাই তো? তাহলে তোমরা বলো তো, এখানে দন্ত স এর জন্য কি বসবে? হ্যাঁ, অবশ্যই এস বসবে, কারণ দেখো দন্ত সটা শব্দের প্রথমে আছে। বুঝতে পেরেছ তো নিয়মটা? তারপরে একার আছে, যার জন্য ই নিব, এবং শেষে টয়ের জন্য টি নিব। ব্যাস, এস ই টি মিলে হয়ে গেল সেট। তারপরে দেখো সিং, এস আই এন জি সিং। সোশ্যাল, এস ও সো সি আই এ এল সল সোশ্যাল। এস কে আই এন স্কিন, এস টি ও পি স্টপ, এস এম ই ডাবল এল স্মেল। লক্ষ্য করলে দেখবে যে উপরের প্রত্যেকটি উদাহরণে কিন্তু এস বর্ণটি শব্দের প্রথমে আছে, সেজন্য তার উচ্চারণটা দন্ত স এর মতো হয়েছে এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছ তো তোমরা? তাহলে চলো পরে নিয়মে যাওয়া যাক। নেক্সট রুল, কোনো শব্দে ডাবল এস অর্থাৎ দুইটি এস পাশাপাশি থাকলে ওই এস দুটির সাউন্ডও দন্ত স এর মতো হবে। মনে রাখবে, শুধু একটা দন্ত স এর মতো উচ্চারণ হবে, কিন্তু যদিও দুইটা এস আছে তবু। ঠিক আছে, মনে থাকবে তো? যেমন দেখো, ডিসকাস, DIS সি ইউ ডাবল এস ডিসকাস। মাসাজ, MA ডাবল এস এ জি ই মাসাজ। ডিপ্রেস, DEP RE ডাবল এস ডিপ্রেস। প্রফেসর, PRO FE ডাবল এস ও আর প্রফেসর। খেয়াল করো, এখানে প্রত্যেকটি শব্দে দুইটা করে এস আছে, তাই তার উচ্চারণ এখানে শুধুমাত্র দন্ত স এর মতো উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট নিয়মটা দেখো, শব্দের শেষে ইউএস থাকলে অথবা উএস থাকলে ওই এস এর উচ্চারণটা সবসময় দন্ত স এর মতো হয়। যেমন দেখো, বাস, BUS বাস। ফোকাস, FO ফো সি ইউ এস কাস ফোকাস। ভাইরাস, VIRUS ভাইরাস। বোনাস, VONUS বোনাস। প্লাস, PLUS প্লাস। ফেমাস, FAMOUS ফেমাস। KILOS কিলোস। ZEROS জিরোস। দেখলে তো, এখানকার প্রত্যেকটি উদাহরণের শেষে US অথবা উএস একসাথে আছে, সেজন্য এখানে এস এর উচ্চারণটা দন্ত স এর মতো হচ্ছে। আশা করি তোমরা এই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী নিয়মটি হল পি টি কে এফ, এই চারটি বর্ণের পরে এস বা ইএস থাকলে সেক্ষেত্রেও এস এর উচ্চারণটা দন্ত স এর মতো হয়ে থাকে। যেমন দেখো, ম্যাপস, MAPS ম্যাপস। ক্যাটস, CATS ক্যাটস। বুকস, BOOKS
বুকস, হোপস, HOPES, হোপস, জোকস, JOKES, জোকস, শেপস, CHEFS, শেপস। লক্ষ্য করে দেখো, এখানে প্রত্যেকটি উদাহরণে এস বা ইএস এর আগে PTK অথবা এফ আছে, সেজন্য এখানে এস এর উচ্চারণটা দন্ত স এর মতো হয়েছে, তাই তো? বোঝা গেল? এবার দেখো, এস বর্ণটিকে কখন জ এর মতো উচ্চারণ করতে হয়। প্রথম নিয়ম, শব্দের শেষে, ভালো করে লক্ষ্য করো, শব্দের শেষে এএস, ইএস, আইএস অথবা ওয়াইএস থাকলে ওই এসটা সাধারণত জ এর মতো উচ্চারিত হয়। কি বুঝতে কোনো সমস্যা হয়নি তো? চিন্তার কোনো কারণ নেই, এর প্রত্যেকটির আলাদা আলাদা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, শব্দের শেষে যখন এএস থাকে তখন ওই এস এর উচ্চারণটা সাধারণত জ এর মতো হয়ে থাকে। যেমন দেখো, এএস, এজ, এইচ এএস, হ্যাজ, WAS, ওয়াজ। দেখলে তো, এখানে প্রত্যেকটি উদাহরণে শেষে এএস থাকার কারণে এস এর উচ্চারণটা জ এর মতো হচ্ছে, ঠিক তো? আবার দেখো, শব্দের শেষে যদি আইএস থাকে সেক্ষেত্রেও এস এর উচ্চারণটা সাধারণত জ এর মতো হয়ে থাকে। যেমন দেখো, আইএস, ইজ, HIS, হিজ, THIS, দিজ। দেখলে তো, এখানকার প্রত্যেকটি উদাহরণে শেষে আই এবং এস আছে, যে কারণে এস এর উচ্চারণটা এখানে জ এর মতো হচ্ছে, ঠিক আছে? আবার দেখো, শব্দের শেষে ইএস থাকলে তার উচ্চারণটাও কিন্তু জ এর মতো হয়। যেমন দেখো, গোজ, ZOES, ডোজ, DOES, ডোজ, স্টোরিজ, STORIES, স্টোরিজ, বেবিস, BABIES, বেবিস। দেখলে তো, এখানকার প্রত্যেকটি শব্দের শেষে ES আছে, সে কারণে কিন্তু এখানকার S এর উচ্চারণটা জ এর মতো শোনাচ্ছে, ঠিক আছে? এবার দেখো, শব্দের শেষে ওয়াই এবং এস থাকলেও কিন্তু এস এর উচ্চারণটা জ এর মতো হয়। যেমন বয়েস, VOYS, বয়েস, টয়েস, TOYS, টয়েস, অলওয়েজ, ALWAYS, অলওয়েজ, প্লিজ, PLAYS, প্লিজ, ঠিক আছে? এখানেও দেখো, প্রত্যেকটি শব্দের শেষে কিন্তু ওয়াই এবং এস আছে, যে কারণে এখানে এস এর উচ্চারণটা জয়ের মতো হচ্ছে। বুঝতে পেরেছ? এবার চলো নেক্সট নিয়মে যাওয়া যাক। এই নিয়মটা হল, দুটি ভাওয়েলের মাঝে একটি এস থাকলে ওই এস এর উচ্চারণটা জ এর মতো হয়ে থাকে, অর্থাৎ এস বর্ণটির আগে একটা ভাওয়েল থাকলে এবং এস বর্ণটির পরে একটা ভাওয়েল থাকলে ওই মাঝের এস এর উচ্চারণটা জ এর মতো উচ্চারিত হবে, ঠিক আছে? যেমন দেখো, মিউজিক, MUSIC, মিউজিক। লক্ষ্য করে দেখো, এই শব্দে এস এর আগে একটা ভাওয়েল ইউ আছে এবং এস এর পরে একটা ভাওয়েল আই আছে, সেজন্য এস এর উচ্চারণটা এখানে জ এর মতো হচ্ছে, ঠিক আছে? মিউজিক। আরও কিছু উদাহরণ দেখা যাক। যেমন দেখো, প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট, নয়েজি, NOISY, নয়েজি, ইজি, ESY, ইজি, প্লেজার, PLEASURE, প্লেজার। খেয়াল করে দেখো, এখানকার প্রত্যেকটি শব্দে এস এর আগে একটা ভাওয়েল এবং পরে একটা ভাওয়েল আছে, তাই এখানে এস এর সাউন্ড জ এর মতো হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এস বর্ণটা জ এর মতো উচ্চারণ হওয়ার পরবর্তী নিয়মটা হল, এস এর আগে BDZ, BMR অথবা N, এই সাতটি বর্ণর যে কোনো একটি থাকলে
ওই অ্যাস এর উচ্চারণটা জ এর মতো হয়, যেমন ইগস, ই ডাবল জি এস, ইগস। দেখো এখানে এস এর আগে জি আছে, তাই এস এর উচ্চারণটা জ এর মতো হচ্ছে। আরও কিছু উদাহরণ দেখা যাক, যেমন স্টার্জ, এস টি এ আর এস, স্টার্জ। বিলিভস, বিই এল আই ই ভি ই এস, বিলিভস। ওপেন্স, ও পি ই এন এস, ওপেন্স। আর্নড, ই এ আর এন এস, আর্নড। লক্ষ্য করে দেখো যে এখানে প্রত্যেকটি উদাহরণে এস এর আগে এই সাতটি বর্ণের যে কোনো একটি আছেই, তাই এখানে এস এর উচ্চারণটা জয়ের মতো হয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার পরবর্তী নিয়মটি দেখা যাক। এই নিয়মটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, প্রায় 99% লোক এই নিয়মটা জানে না, তাই তারা ভুল উচ্চারণ করে শব্দগুলোকে। নিয়মটা হল এস এর আগে আই এবং এস এর পরে এল থাকলে ওই এস এর কোনো উচ্চারণ হয় না, অর্থাৎ এস এর আগে আই এবং এস এর পরে এল থাকলে ওই এসটাকে বাদ দিয়ে উচ্চারণ করতে হবে শব্দটাকে, ঠিক আছে? যেমন আইল্যান্ড, আই এস এল এ এন ডি, আইল্যান্ড। লক্ষ্য করো এখানে এস এর আগে আই আছে, আবার এস এর পরে এল আছে, সেজন্য এখানে এসটাকে বাদ দিয়ে উচ্চারণটা হচ্ছে, বুঝতে পেরেছ? আর যদি এসটা সহ উচ্চারণ করতাম শব্দটাকে, তাহলে উচ্চারণটা শোনাতো এরকম, আইসল্যান্ড। কিন্তু এটা হলো সম্পূর্ণ ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণটা হলো আইল্যান্ড। আরও কিছু উদাহরণ দেখো, যেমন আইল, এ আই এস এল, আইল। আই এস এল ই, আইল। এখানে দুটি শব্দের উচ্চারণই আইল হচ্ছে, কিন্তু মজার বিষয় হলো দুটি শব্দের বানান কিন্তু সম্পূর্ণ আলাদা এবং অর্থও আলাদা। পরের শব্দটা দেখো, আইলেট, আই এস এল ই টি, আইলেট। দেখলে তো এখানকার প্রত্যেকটি শব্দে এস এর আগে আই এবং এস এর পরে এল আছে, তাই এস বর্ণটি এখানে সাইলেন্ট আছে বা উচ্চারণ হচ্ছে না, বোঝা গেল? এবার চলো পরবর্তী নিয়মে যাওয়া যাক। এই নিয়মটা এর আগেও আমি তোমাদেরকে বেশ অনেকবার শিখিয়েছি। নিয়মটা হল এস বর্ণটির পরে এইচ বর্ণটা থাকলে, মানে এস এইচ এর উচ্চারণ একসাথে সবসময় তালিবর্ষ, অর্থাৎ মোটা স এর মতো উচ্চারিত হবে, ঠিক আছে? মনে আছে তো নিয়মটা তোমাদের? যেমন শিপ, এস এইচ আই পি, শিপ। ক্যাশ, সি এ এস এইচ, ক্যাশ। ফিশ, এফ আই এস এইচ, ফিশ। ডিশ, ডি আই এস এইচ, ডিশ। রাস, আর ইউ এস এইচ, রাস। ইত্যাদি। লক্ষ্য করে দেখো এখানকার প্রত্যেকটি শব্দে এস এইচ একসাথে আছে, তাই তাদের উচ্চারণ তালিবর্ষ বা মোটা স এর মতো উচ্চারিত হচ্ছে। আশা করি আজকের পর থেকে তোমাদের আর কখনো এস এর বিভিন্ন সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি নিয়মের সাথে। সে পর্যন্ত সুস্থ থাকো আর শিখতে থাকো। টেক কেয়ার, বাই।